করোনা সংক্রমণ রোধে কুমিল্লা জেলায় কোরবানির পশুর হাটে বিক্রি ও কেনার জন্য অনলাইন পশুর হাট উদ্বোধন করা হয়েছে। জেলার প্রায় 25,000 খামারে 2,31,634টি কোরবানির পশু রয়েছে। এবছর করোনা সংক্রমণ রোধে পশুর হাট নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন খামারি ও ক্রেতা বিক্রেতারা। কুমিল্লা জেলা প্রশাসন ও জেলা প্রাণী সম্পদ দপ্তরের উদ্যোগে চালু হয়েছে অনলাইন পশুর হাট নামে একটি অ্যাপ। ইউনিয়ন ডিজিটাল সেন্টারের কর্মকর্তারা বিভিন্ন খামারে গিয়ে পশুর তথ্য ছবি সংগ্রহ করে অ্যাপসটিতে আপলোড করছে। ক্রেতারা সহজেই মোবাইল ফোনের মাধ্যমে তার পছন্দের পশুটি কিনতে পারছেন। অনলাইন পশুর হাটের উদ্যোগটিকে সাধুবাদ জানিয়েছে খামারি ও পশু বিক্রেতারা। এতে খামারিদের বিক্রয়ের খরচও অনেক কমে যাবে। তবে প্রাতিষ্ঠানিক খামারিরা অনলাইনে কেনাবেচার সুবিধা পেলেও প্রান্তিক খামারিদের এ বিষয়ে ধারণা না থাকায় রয়েছেন বিপাকে। স্থানীয় হাট বাজারই তাদের একমাত্র ভরসা। বাড়িতে বিক্রি করে, কিন্তু আপনার ওই যে অনলাইনে যেভাবে বিক্রি করে ওই সিস্টেমটা আমরা জানি না। ওইটা জানলে তো আমরা বাড়ি থেকে বিক্রি করলাম, বাজারে খোটা টোটা কেনা লাগলো না। একটা লোক দিয়ে বাজারে গরু নিলে এই 500-600 টাকা আরে দেওয়া লাগে, খাওয়ানো লাগে, এই খরচটা আমরা বাঁচিয়ে গেলাম। ইন্টারনেটের যে বিষয়টা বলছেন, এই ইন্টারনেটের বিষয়ে বড় বড় যারা খামার আছে, 20-50-100টা গরু আছে, তারা ইন্টারনেটে দিয়ে দেয়। এমনকি ইন্টারনেটের লোকে যোগাযোগ করে এরা নেটে দিয়ে দেয়, নেটে গরু বেচা কিনি। অনলাইনেও তেরম কোনো জানি না, এই জন্য দিতে পারি নাই। এখন সামনে বাজার আছে, দেখা যাক বাজারে কি হয়। এদিকে এক সংবাদ সম্মেলনে জেলার প্রশাসক জানান, জনগণের স্বাস্থ্য ঝুঁকির বিষয়টি মাথায় রেখে হাটগুলোতে জনগণের উপস্থিতি কমাতে ভার্চুয়াল পশুর হাটের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, এই অ্যাপসে নিবন্ধিত পশু সম্পর্কিত সব ধরনের ডাটা সংরক্ষণ রয়েছে। এটির মাধ্যমে বিপুল পরিমাণ পশুর তথ্য জানা এবং পছন্দের পশুটি কেনা যাবে। সরকার যে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বিক্রয় বিক্রয়ের জন্য যে অনলাইন হাট পোস্ট অ্যাপস তৈরি করছে, এবং ওই অ্যাপসের গরুগুলা বিশেষ করে আমাদের এলাকার লোকালি যে সমস্ত খামারি আছে, ওই খামারিদের গরুগুলা অনলাইন রেজিস্টারের মাধ্যমে তারা অনলাইনের মাধ্যমে গরু কেনাবেচা করবে। এতে লোকালি এই করোনা পরিস্থিতিতে মহামারীতে লোকালি জনগণ যারা আছে তাদের জন্য খুবই ভালো হবে। জেলা প্রশাসনের হিসেব অনুযায়ী চলতি বছর 38টি স্থায়ী হাটের পাশাপাশি কোরবানি উপলক্ষে 340টি অস্থায়ী হাটের সর্বমোট 378টি হাটে পশু কেনাবেচা হবে। আর জেলা প্রাণী সম্পদ বিভাগ জানিয়েছে এবছর কোরবানিতে জেলায় 2,20,302টি পশুর চাহিদার বিপরীতে স্থানীয়ভাবেই যোগান আছে 2,31,654টি পশু। এবার ঈদে করোনামুক্ত থেকে স্বাস্থ্যবিধি মেনে পছন্দের প্রাণীটি কিনে কোরবানি সম্পন্ন করতে পারবে, এমনটাই প্রত্যাশা সকলের। সারা বছর ধরেই এটি যাতে ব্যবহার করা যায় সেটিকে মাথায় রেখে কিন্তু আমরা এই ওয়েবসাইটটির নাম দিয়েছি kumillapashuhat.com। এবং আমাদের যে অ্যাপটি রয়েছে গুগল প্লে স্টোরে, সেটি হচ্ছে কুমিল্লা অনলাইন পশু হাট। এটি শুধু অ্যান্ড্রয়েড মোবাইল থেকে, এটি বিশ্বের যে কোনো জায়গা থেকে ইন্টারনেট থাকলে সে এই অ্যাপটি ডাউনলোড করে সে এটি ব্যবহার করতে পারবে, পশুর দাম দেখতে পারবে। ডিসি স্যার যেভাবে একটু আগে বলেছেন, এটি হচ্ছে কিন্তু ক্রেতা এবং বিক্রেতার মধ্যে যোগাযোগের একটি প্ল্যাটফর্ম আমরা শুধু তৈরি করে দিয়েছি। এখানে যে তথ্যগুলি থাকবে সেগুলো দেখে একজন ক্রেতা যদি আগ্রহী হন, সেক্ষেত্রে বিক্রেতার সাথে যোগাযোগ করে তিনি দরদাম কি করে। মুনিয়া মুস্তারি, পাওনা টিভি।